কান সরোবর না হইলে তোর সাধন ভজন হবে না কোথায় নৌকা বাধা রইলে ষোল পুহুরি ষোল জনায় ধান টানিলে নৌকা কে চলবে তোমার একটি গুণ মিছামিছি ধান টানিয়া তুমি হবে খুন শশক পারা ত্যাজ্য করো কামাল গুরুর সঙ্গ ধরো জিন্দা থাকতে একবার মারো জীব থাকতে সম্ভব না বাবা গুরুর কাছে সবে তে তোর কামরতি যদি গ্রহণ করে গুরু গোসাই তবে তার আর ভাবনা নাই মনে আসে পার হবি ভাবনতি তখন দেখবি কত চান্দের খেলা দূর হবে তার দেহ জ্বালা অকট্ট মদনের জ্বালা এই দেহ আর হবে না ওই কর্মটা কি আল্লাহ বলছে তুমি একা হয়ে যাও আমি তোমার হয়ে যাবো তাই না কোথায় আম তুমি একা হয়ে যাও আমি তোমার হয়ে যাবো নফস কড়া নফস কড়া ছয়টা আটটা পাঁচটা হ্যাঁ একটা বেশি একটা কম কারণ কি আপনি কিন্তু আজকে হুই নেন আমার কথা কইছে কথা কানি রাখবো নাকি করলে নাফসুল জায়গা তুল মাউত প্রত্যেকটা নাফসের মৃত্যুর সাত মৃত্যু যদি যন্ত্রণা না হয় আবার সাত চাকে কেন সাধ সাহ ওই যে যারা মুক্তিপ্রাপ্ত মানুষ হয়েছে একা হয় একা হইবেন কেমন করে জানেন কি ওই জায়গা গেলে আবার করছেন তো আলরা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চরাশি এখন কালে আবার হাতি মাতিম টিম অগো খারা তুলে সিং ওরা মাঠে পারে ডিম জাগো সিঙ্গালা পানে ডিম পারে কোনদিন শুনছে অনেস্ট আর ফলস একটা হলি সত্য একটা হলি মিথ্যা টু আর ফলস আল্লাহ এর জাস্ট মাই উইটনেস আল্লাহ আমার সম্বন্ধে জানে না কবি বলছে কাস্ট ফলস বিফোর সোয়াইন উলোবনে মুক্তা সারাতে না কিন্তু আমার কথা ইয়েস ইয়েস কাস্ট ফলস বিফোর সোয়াইন উলোবনে মুক্তা সারাতে হয় তুমি না জানা লেখে জানে তোমার এখন একা হওয়ার পদ্ধতি কি ওই হিক সিমিসা কথা আটিম আটিম টিম খারা দুলিয়া সিংহরা মাঠে পারে ডিম আমরা কামি করে তৈরি পরীক্ষার আগে ডিম খাওয়া যায় না দিলে কিন্তু পরীক্ষা ভালো হবে না সব মিশা কথা সরে অ সরাতে অযোগাটি আসছে তরে সরাতে আমটি আমি পাবো খাবো পেরে আগে যা পরের কাছে রাম পারা শুরু করে গেলে কুবাতে যাইবো না কে আরে যাং বলে আবার কি হইছে আমার দয়াল্লা শিখাইছে সরে ও আইজে তাকায় এই যে সরে ও এই মহত্বিকা সর সরে হাতে আশ্রয় কেন্দ্র গুরু আশ্রয় কেন্দ্রে গেলি রস সই রস মানে কি জানেন ওই যে রশি সহকারে কইছে শুদ্ধ কোসল যখন হবে পান জাতনের পান কর্ম দিবে মধু খাবি হয়ে আবার বেসমার সেই মধু করিল বক্ষণ দেহ হবে কাঞ্চা বরণ দ্রবেনার জরা মিত্রের দল সে রহমতের এক ধার খুলিবে তিন সাগরের পাড়ে নিবে শুদ্ধ একটা গোসল করাইবার ব্যাং দেখছেন না ব্যাং গত গর্ত থেকে বের হয়ে আসে সবুজ বর্ণ দেহ যখন বৃষ্টির বাণী ভাই তাই না গোদয়াল তখন সবুজ বর্ণ দেহটা সোনালী বর্ণ হয়ে যায় হয়ে যায় মারফতে তৌহিদ ইমানদারদের জন্য ভাগ আছে যেমন আলেম ও তিন প্রকার আলেম আলেমে বিল্লা আলেমে আমরিল্লা আলেমে বিল্লা বে আমরিল্লা খালি আলেম হলে তিন প্রকার এক রহম আলেম না আবার যে মারে ভোটের আলেম ও তিন রহমের মারে ভোটে তৌহিদ ইমানদারদের জন্য মারে ভোটে হুজ্জাত দিনদার আলেমদের জন্য মারে ভোটে ওয়াহেদানিয়া এটাই যে অলি গণিকা অলি আউলিয়াদের জন্য তৌহিদে ডুবিয়া যেজন পান করে আবে হায়াত সামনে দেখে হেদানিয়াত ওই জন্য আজ যায় কেমনে বড় বীর আব্দুল কাদের জালানি থাপা দিয়া রুহাই না আবার ফিরিয়ে দিছাল না হাত ওরা কেমনে গেল এই হাতের একটা রহস্য আছে এটা গোপনে যায় না নিয়ে নামার এই যা লিপ লাম লাম হা হাতের একটা নকশা নমুন আছে এর রেখা আছে এর ভিতরে কিছু কারণ আছে আছে না তো এলরা বোঝন নাকবো এই দুই হাতেও কিন্তু দশটা চন্দ্র বিরাজমান বিষয়টা আগে বোঝা না কথাটা কোন জায়গায় রাখছিলাম ওই যেটা কোন জায়গায় যায় তো হিদে ডুবি আছে যখন পান করা হবে হায়াত সামনে দেখে হেদা নিয়া আপ শব্দর তো পানি হায়াত শব্দর তো পরমায়ু পরমায়ু যখন পান লাভ হয় আপ মানে পানি তৌহিদের সাগরে দয়াল যখন চান করায় রস হয় রস হয়নি হয় দয়াল আপনার চেনা চেনা নাকি এক কাপ চা খায় যান আর আমি রাস্তা দিয়ে যাই শালার দেখলি রা করে কি কয়না আর একজনে গেলে বলে কয়া ফেরেস্তার মতো মানুষ বাপ কাবাটা সিবাইকা খোরা বাপ যেমন আর বেড়াও তেমন কি রহস্যই হয় দিরি কইতে দীর্ঘাই বাপ তো আর মানুষ সামনে দেয় না পিছনে দেখে পিছনে দেখে আমরা তো পাকছে আপনার আমার বড় ভাই না
কাজ বছর আগে কি করছি মনে পড়ে না আরজু ভাই পরে পরে দাদা মেম্বার সাহেব তার আগের বিষয়ে মনে পড়ে কমিশনার সাহেব মনে পড়ে না পাঁচ বছর আগে কি করছি এক ঘন্টা পরে কি হবেড আমি কহারু এখন বাজে লিখা দুই রাত তিনটার সময় কি হবেড কহারু না না বলতে পারবো টেলিভিশন তৌহিদের সাগরে যারা রহস্য করার পরে দীর্ঘায়ু প্রাপ্ত হয় পরমায়ু লাভ হয় তার আগে বিশেষ সব দেয় পলকে যায় পলকে আহে মানে গেলেন মালাউজ ইব্রাহিম কারজানি পার শব্দ বাজায় খুব পরিচিত পরিচিত বলে ওরা আর কে না আপনার হযরত বেল্লাল কয় তুমি এখানে কয় বনিব যেখানে যাবে দাস সেখানে যাবে যাবে আছে না তারপর এই যে রি রিতে ভবরি মুক্ত তর সা সুফি যাদের কোনো দুনিয়ার প্রতি লোভ লালসা মায় আমার সূর্য কোনো কিছু নাই মত কাবলা আনতাম তো মরার আগে যারা মরে ওরা ঋণ মুক্ত হয় ঋণ মুক্ত হওয়ার পরে এই যে এ ওই ও ও তার কি আর ভাবনা আছে তখন আল্লাহ বলে যে আমার নফল ইবাদত করতে করতে আমার জাতে সেফাত থেকে জাতে লয় হয়ে গেছে আমি আর হাত হই পা হই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সে আমাতে লয় হয়ে গেছে সে যা করে আমি করি আলী যাইব না যাইব কারা আলী যাইব না যাইব কারা একটা কথা কল একটা গান দেই অরে মানুষ পঞ্চ রসে রসিক জনে তাহার সঙ্গ বাবারা কি বিরক্ত হইতেছেন বিরক্ত হইলে বলবেন মন তুই আমার কথা ধর দিন দলিলে মুক্তি পাবি আগে এই দেহ জমিরে জ্যেষ্ঠারি কর পঞ্চরসের রসিক জেনে আরে মানুষ পঞ্চরসের রসিক জেনে তাহার সঙ্গত ভক্ত আমার কথা ধর ইন্দলি মুক্তি পাবি আর জয়া দেহ জমি রেজেস্টারি মসজিদ একটা ভাষে কোথায় কারে আমির উদ্দিন একটা গানের ভিতরে বলছেন সাফা মারুয়া এই যে সাফা মারুয়া দুইটি পাহাড় দুই দিকে রয়ে আছে মাওলায় ছায়া সারা মসজিদ বানাইছে ওই মসজিদে নামাজ পড়ে আলী ফাতেমায় বৎসরে ৩৬ দিন সতেরো যে তম রসে তিন ঘাটে হয় খেলা রসিক মিলাইছে চান্দের মেলা রসিক সরকার বলছে মিমের পর্দায় উঠাই তোমারে দেখলাম সাই খুদে খোদা রব রহমান সব তুমি ওই মসজিদে আলী ফাতেমায় নামাজ পড় ওই আরশে আরশ কোথায় মেহরাব শরীফ কাবা প্রাণ বাইতুল মামুর দেল আরশ আক্কেল কুরসি আলী ফাহম এই ফাহমের ঘরে হুশ আক্কেল লেখাবার কদম হুশদার দমে কেউ যদি যায় সেই মসজিদ ঝুলন্ত অবস্থায় রয়েছে ওইটা জয় পথে নামায় পর্দা উন্মোচন কইরা সেই মন মহাজনরা আরশের বাসে তারও ধর্ষণ করে দুই পাহাড়ের মধ্যে কামিলিরা কাম করিয়া কোথায় যেন লোকাইছে দুই পাহাড়ের মধ্যে মলায় মসজিদ বানাইছে আর একটা গানে বলছে আচ্ছা আদি মক্কা মানব দেয় ঢাকনার এমন ভেবে মানুষ মক্কা কুদরতি কাজ উঠছে না আজ গবি আবার সাততলা বেঁধে দম কদম অহম কহম আকেলেলেন হেলেন তার দুই দ্বারে দুই নূরের ইমাম মধ্যে সাই বসি বাবা তাহলে প্রথম কথা পরে ব্যস্ত আস থেকে চার কালে মাই চারটি রং
আমার কাকা ফরহাদ পাগলা বন্নি দরবারের গোলাম আমি যখন ছোট ছিলাম কোলে নিয়া গান গাইতো গলায় হারমোনি বাজা গান গাইতো অনেকেই চেনেন ফরহাদ পাগলা তাই না কথা গলায় হারমোনি বাজা গান গাইতো কইছে যে কাকা আমার কান দেনু নিছে তারপরে নামায়া দেন মসজিদে পোলাহান গেলি কই কিসির মিছির করে যা বাড়া আর আল্লাহ রাসূল বলছে নামাজের সময় যদি মসজিদের বারান্দায় পোলাপানের কিসির মিছির শব্দ না পাওয়া যায় বোঝা যায় যে কিয়ামতের লক্ষণ কাছে কাছে আমরা তো পোলাহান ভাই করে দিলে ঠিক না আর রাসূল যখন সেজদা গেছে কান্দের উপর ইমাম হাসান হোসেন যায় ঘোড়া চড়ছে যতক্ষণ না নামছে সেজদা ওড়া নাই তাই না কথা আর আর কিসির মিছির কোরআনে বলে তোমার সালাতে সমস্যা হয় তুমি আল্লাহ দেখবা আলিফ রূপে দাঁড়াইলাম হে রূপে সেজ রুকুতে গেলাম মিম রূপে সেজদায় দাল রূপে বসলাম এই আহাম্মদ সুরত ছত্তা নিয়া কেউ যদি সালাত কায়েম করে স্বয়ং তারা দেখা দেয় লাসানিয়া অর্থাৎ লাসানিয়া ইল্লা বি হুজুরিল কাল দাইমি সালাত আর ওই যে এ বিষয় হলো যে সাইর কালেমা ওই যে একটা গানের ভিতরে আমার চাচা একটা গানের ভিতরে বলছে চলতি চলার পথে হুশে চলো ডান পা ফেলি তো আল্লাহ বলো মুখে বাম পা ফেলি তো হুবাসি খোলো চলতি চলার পথে হুশে চলো কালেমা তৌহিদ তোমার দেহের আলো তৌহিদ মানে কি উত্তম বাণী তৌহিদ মানে উত্তম বাণী কালেমা শাহাদত তোমার কবরের রসানি এটা কি সাক্ষ্য বাণী কালেমা তাইয়ব কালেমা তামজিদ এ সার কালেমার সিয়াসে বেদ জর্দ তাই না কথা আর এ সাইডটা রং সার কালেমার রং ধরিয়া মুর্শিদ আমার এলো তারে ধর সময় থাকতে তোর উত্তম রং হইতেছে গুরুর কাছে আর একটা রং আছে যারা চুন হলুদি মিশা গেলে একটা রং হয় যারা বলে সবে আসল কথা দেখেন কিন্তু বেজাল বেজে যাবো চুন হলুদি মিশা গেলে একটা রং হয়ে যায় সেই রংটা যদি গুরুর রঙে কেউ রঞ্জিত হয় দশ ইন্দ্রিয়ে গুরু ছবি প্রস্ফুটিত হয় তার আর ভাবনা থাকে না ওই যে কালেমা কোনটা হাতে যাইবো কোনটা কিয়ামতের দিন এটা মোড়ামুড়ি সংক্ষিপ্ত ভাবে দিন করগা সঙ্গ ভাই না জান তার অতি বঙ্গ ওই মারাই তুই পাবি পরশ যে গুরু নিজের অতি রক্ষা করা হারে না আমার ভক্তের অতি রক্ষা করবো কেমন করে বীজ রতি মতি এক বিষয় না রতি আলাদা জিনিস মতি আলাদা জিনিস বীজ তো স্যাম্পল বিষয় বীজ তো স্যাম্পল বিষয় লালন বলছে এক রস হয় প্রতিবাদী একই রসে বইছে নদী একই রসে নৃত্য করে নৃত্য রসের গৌরাঙ্গ শিশু ছিলাম এই রসটা কোথায় ছিল কোথায় সাথে আস্তানা নিল আমার বিদ্যার পরে কয় যে আমার তো শেষ যাই কোথায় এটা দৈরা রাখিয়া যৌবন নিয়ে খবরে জানে তো লাগছো বাবা ময়রা মরা কারো সঙ্গ ভাই না জান তোর রতি বঙ্গ ওই মারাই তুই পাবি পরস্পর ভক্তি পাবি আগে
মুর্শিদের যে দেখাছে তমসের বাজন বর্তমানে ওই আর ইচ্ছা অনুমান সমানবে কেন আগে যাইয়া তাহার সঙ্গ ধর মালামত চান্দে যে দেখাস বর্তমানে অনুমান সমানবে কেন আগে যাইয়া তাহার সঙ্গ ধর রসরি নাগ ভক্ত আমার কথা স্বপ্নে ওই টাঙ্গাইল বেগুন ডাল দিকে আমরা আরজু বাইরে তো আমি আগে চিনতাম না মেম্বার সাহেব কমিশনারও চিনি নাই কমিশনারের সাথে আরজু মেম্বার সাহেব যা কথা কইতেছে আমি মাঝখান দিয়ে দৌড় দেয় দুইজন দিছি কাটতিরা ফেলা স্বপ্নে আমারও উল্টা তো মনে করেন যে একটা পাশে আসার লাঠি দিয়ে বেধানটা বাড়ি স্বপ্নে বাইরে স্বপ্নে কিন্তু দৌড় আইগান জানা স্বপ্নে দৌড়াইয়া আইগান দয়া স্বপ্নে দৌড় আইগান জানা মার দিলি ব্যথা বাজা না আমি ঘুম থেকে ওটা কই এটা যদি হাসা হয় আমার বাড়াম ভাড়া হালাই থাকে পাচ্ছি এটা কেমন জানেন ওই যে কিয়ামতের মায়ের হইতেছে ওই স্বপ্নের মায়ের প্রস্তুত থাকেন হাসরের মায়ের জন্য প্রস্তুত থাকেন আর দুনিয়াও মাঝরাতুল আখেরাত দুনিয়া হইতেছে আখেরাতের শস্য ক্ষেত্র এনে যা আবাদ করবেন উনি ফল তাই খাওয়াইবেন একটা বেলায় তেসমুন একটা জমিনি দেহ আর একটা আসমানি দেহ এই জমিনি দেহ ধরা যার একটা অদৃশ্য দেহ আছে ওইটা হইলো যে অদৃশ্য দেহ ওরা দেহা পারলে পরে ওই যে আল্লাহর দেহ সে না যাবো সবাই মনে হয়েছে বাইরের চেহারা তো দেখারেন শিরিন সরকারের ভিতরে আর একটা শিরিন আছে তারে কি দেখছেন অ দেখা লোক দেখতে চাইলে নিজ মূর্তি লোক ধ্যান করে জীবনে দেখো নাই যারা তারা চিনবা কেমন করে আইনাতে লাগাইলে পাইরা দেখবি রে স্বরূপ চেহারা স্বরূপে রূপ স্বরূপে মানে রূপের বাজার একটা রূপ আছে স্বরূপে রূপ সৃষ্টি করা ভেবে কয় মালিক সরকার আর বাবা আমি তো বিশ্বাস এই কথাই যদি আপনার হৃদয় না ঘামে আপনি শুনেন কি যে মূল্যবান কথাগুলো কইতেছে না উনি কি কেন আসলো এই কথা বলতে আচ্ছা কি কইতেছি বুঝতাছেন কি আমার জীবন আমি এই গানগুলো গাই তিরিশ থেকে আমার কথা শেষ দেড় ভিতরে সাতটা কালেমা কালবে আদম লাইল হাইল্লাল আদম সৈফুল্লাহ সেরে এলিগা নুহু লাইল হাইল্লাল নুহু সালিমুল্লাহ মুসাইলি খফিতে লাই লাইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম আকফামকামে লাই লাইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসরাইলিকা নূরে সর্বঙ্গে মোহাম্মদ এলিকা নাফসা মকামে আর ওই যে লাই লাইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ কালেমা এই কালেমা হাজার হাজার বললেও পাবেন আপনি কি নবী রাতে কালেমা বলছেন যে নবী রাতে কালেমা বলছেন তারা যাচ্ছে কালেমা বলে আসল কালেমা জানেন নিয়ে তাহলে আজাবে যে কালেমা শেষ আর কালেমা দেখা যায়
কালেমা পড়ার বস্তু না সাবুত কোরআন মানব দেহ কইরা লগা ফানা কালেমা বললে মুসলমান হয় না রাসূলের অনেক সাহাবী আছে ওই মৃত্যুর আগে কালেমা পড়তে বলছে পড়ে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেহারা মোবারক দেখে মৃত্যুবরণ করছে বলে যত কালেমা বলে না কয় না ও কালেমা ধর্ষণ করছে একবার সংগীত করবে গান ওস্তাদের হয় শোনা কথা ওর জার জার মুর্শিদের হয় দেখা আগে যাইয়া তাহার উদ্দেশ্য শব্দ সাধন কর মন তুই আমার কথা ধর পালার বাইর থেকে আমি একটি গান রাখ বাবা আমাকে ক্ষমা করে দিবেন আপনার আমি অনেক কষ্ট দিছি আপনাদের আর আপনাদের ছেলে মতো আসলে বিষয়টা বুঝি নাই কারণ লাইলি মজনু ভালোবাসা করে আর আরবিক উপন্যাস আসলে তো আমি থানার জগতে গেছিলাম গা বিষয়টা হইলো ওই মজনু যায় নামাজ বিছে ওই এক ব্যক্তি নামাজ পড়তেছে যাকে বলা কায়েস এক ব্যক্তি দৌড়ায় মজনু দৌড়ায় তার যায় নামাজের সাথে লাগার পরে তার ধ্যান ভগ্ন হয়ে গেছে বলাই তুমি দেখো না আমি সালাত আদায় করতেছি বলে যে তুমি কেমন নামাজ পড়ো আমার স্পর্শ নাই গে তোমার সালাত ভেঙ্গে যান আমার তো আজকে নামাজ ভেঙ্গে গেছে সালাত ভেঙে গেছে আমার যে বয়সটা এই বয়সটা ছিল আমার খেলাধুলার বয়স আমার বড় ভাই বেনু ভাই আমার বড় ভাইয়ের বন্ধু আমার বাপ সমতুল্লা আমার সাথে আসছে আমার মামা আসছে আমার শিক্ষাগুরু সৈয়দ মোস্তফা বাসা উনি এসেছেন আমার বাবা মিনজু সাহেব এবং মালিক সরকার বলছে বাবা কোনোদিন যাই কিছু করিস মানুষকে কষ্ট দিস না কারণ মানুষের মাঝেই খোদার অস্তিত্ব মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই একমাত্র মানুষই বলতে পারে আল্লাহর রাসূল পাক পঞ্জাতে নাস বাবা আমি যদি কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমা করবে আমি বিচ্ছেদ কি গামো আমি তো নিজেই বিচ্ছেদ আমার ফুফি আমার দেখে ঘুমটা দেয় আড়াল দেওয়া যায় লজ্জা না কোথায় ছিলাম কেন আসলাম কেন চলে যাবো রং তামাশা কারণ কি আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কালেমা শুধু এইগুলা করার জন্যই মানুষ সৃষ্টি করছে ফেরেশতার কি কম ছিল ইবাদতের লোকের অভাব ছিল অভাব ছিল আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে তার ইবাদত বন্দেগি করার জন্য তারপরে মানুষ কেন বানাইব এক সাধক গানে কয়ে গেছে মানাইস মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমে মানুষ সৃষ্টি হয় নতুনে মানুষকে সৃজন করতে হয় চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবে সে বিষে ধ্বংসিনী জানে বাবাই যে এই পাশ দিয়া যদি পানি পড়ে রাইলে সেরি গনি গে এই পাশ দিয়া যদি পড়ে এক সক্কা দার এক সক্কা দেন দেখছে এত সহজ কাদা এটা আজকে প্রেম আসে নাই নগদ প্রমাণ এই চোখে প্রেম আসে নাই এ চোখে প্রেম নাই এ চোখে আগুন এ চোখে আগুন
ভাবের বাজার আমার আমার আমি বাকার করো চিন্তন আমারে চিনিতে পারো অল্প কয়েকজন এসেছি চলে যাব যেতেই হবে এত সাহস ৩৬ বছর সাধনা করার পরে এক দিনের কারণে সাধন হয় না আর আমি তো একবারে পরসাবের খোড়া পরসাবের সমতুল্য না আমি কই যাব দজক আমার ফুলের বাগান সেথায় যদি তোমায় পাই চাই না সে সুখ আমি যে সুখে তোমার ভুলে যাই অনেকদিন হয় বাবাকে হারিয়েছি চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে কি পারো কি যাতনা বিষে বুঝি বেশি কি সে কবে সে বিষে ধ্বংস দিয়ে জানি অকুদ্দুস বাবা অনেকে চলে গেছে অনেকে আছে কেন জানি কোন সময় আমার মায়ের কথা একবার কইব কোন সময় আমার বাবার কথা একবার কইব কোন সময় আমার মুর্শিদের কথা আমার মালামত চান্দের কথা আমার আরিফ চান্দের কথা আমার দীনবন্ধুর কথা একবার কইব যে মা হারাইছে মার কথা মনে হইলে পরে কষ্ট লাগে না হৃদয়টা কেমন লাগে বাবা অনেক সময় শুয়ে থাকি স্বপ্নে ভাবি যে মালিক কতদিন হয় বাবাকে হারাইছে একটু স্বপ্নের ঘরে যদি আমি আমার বাবার একবার দেখতে পারতাম আরে অনেক মানুষ আছে যে স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে রাগ করে কথা কয় না তাই না খাজা ভাই ওই দুঃখী মা ভাই হাইসো না ভাই বড় ভাই রাইজে পাই ধরি ওই দুঃখী মা এবারিও বাড়িও হাটে মনটা খারাপ তারা বসে নারীরা জিজ্ঞাসা করো বুঝি তোমার মন খারাপ কেন কয় তুই তো কবি না কয় তুই যদি কস আমার ছেলে যদি আমার মা কয় না ডাকবে আমি তো আমার ছেলেরে কিছুই কই না অনেকদিন আমার মা কয় একটা ডাক দেন আমার ভিতরে আগুন জ্বলছে মার মনটা একটু ওই দিন খুশি যে কালকে ঈদের দিন অনেকদিন ধরে আমার মা কয় ডাক দেন কালকে আমার মা কয় একটা ডাক দিব ঈদের দিন সবাই মিষ্টি পাকায় ভালো ভালো জামা কাপড় পরে অগুনি বাজান আমার আজ ভাই তোমসের বাজান কুদ্দুস বাজান ওই দুঃখী মা সেরা জামা গাই দিয়া সেরা কাপড় পরে দরজা খুলে ওই ছেলের ঘরের দিকে তাকায় রয়েছে কোন সময় আইসা আমার ছেলে আমার মা কয় একটা ডাক দিব সকালবেলা ওই ছেলে নিজের সন্তানকে গোসল করায়া কাপড় পরায়া হাত ধরে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে মা চিৎকার দিয়ে বলে মালি নিজে না খায়া জারে পড়াইছি নিজে না খায়া জারে খাওয়াইছি বুকের ভিতরে লাথি দিয়ে ১০ মাস ১০ দিন গর্ভে রাখছি পৃথিবীতে আনছি ওই ছেলে ঈদের দিন আজকে আমার মা কয়ে ডাক দিল না আমি যেদিন এই পৃথিবী থেকে চলে যাব ওই দিন তুই বুঝবি মা কি জিনিস শিশুকালে সেই সব কাহিনী মনে হইলে জানি আমার তুই সখের পাখি শিশুকালে সেই সব কাহিনী
আমার হাসান দাদা আমি একদিন বলছি দাদা আপনার আমার বাবার মতো দেখেন দুইটা চোখের পানি ছাইড়া দিছে দুই ভাই ছোট ভাই এক ভাই আরেক ভাইরে জিজ্ঞাসা করো ভাই এই পৃথিবীর ভিতর ভারী বোঝা কি ছোট ভাই বলে লুহাই তো কয় না রে ভাই তোর কি মনে আছে যেদিন আমগো বাবা মারা গেল ও আমার দেলোয়ার ভাই আমার মজনু ভাই আমার আনোয়ার ভাই শেখ ফরিদ ভাই যাদের বাবা নাই মা নাই তারা যে কত দুঃখী ভাই বলে না রে ভাই যেদিন আমাদের বাবা মারা গেল বাবারা যখন ধোয়াইয়া সাদা কাপড় পরাইল খাতের ভিতরে শুয়া জানাজা পড়াইয়া কবরস্থানে নিয়ে যাইব বলে তুই তো বড় সন্তান তুই আগে খাটিয়া তোর ভাই রে যেদিন আমি সেই খাটিয়া ধরছি মনে হয়েছে সমস্ত পৃথিবী আমার উপর ভর করছে যে মা বাবা মা বাবার আগে সন্তান মারা গেছে সেই মা বাবার কলিজার ভিতরে সিঁদুর বলে সবাই যখন তাড়াহুড়া করে মাটি দেয় আমি তখন মনে মনে করে রাখো ওই কুদ্দুস যার 20 মিনিট পরে যদি আমার বাবার মাটি দিত আর একটা বার দেখা পারতাম সবাই মাটি দেওয়ার পরে বলে তুই এক মুঠ মাটি দে এই মা বাবার কবরে যে যে মাটি দিছে মনে হয়েছে কলিজা ছিল সেখানে পড়ছে মা বাবা না থাকলে একটা জায়গা থাকে আপন আপন মুর্শিদ আমার মালা মহৎ চান্দের মতো যার মুর্শিদ চলে গেছে তার আর দাঁড়ানোর জায়গা থাকে আমার ভিতরে লাই গেছে আমার বেনু ভাই আমার বান্ধব প্রেমের আগুন রে এইভাবে গুরু হারা পাগল যারা কান্দে
আমাকে ঠিকানা কেউ আমায় বলে দেনা আমার মাতা মালা মোচন কেমন আছে জানি না ভেবে বলছে রহমান কখন যেন যাই মনে
পাও তারে একবার দেখাও দেখি তারে একবার দেখাও দেখি ভালো মতন রে একবার দেখাও দেখি তারে একবার দেখাও দেখি আমি কতদিন হই বান্ধব তোরে দেখি না কতদিন হই কতদিন হই বইরা বরি ও সওয়াল সব তোরে কতদিন হই মালামত চানরে দেখি ওরে যদি জানা থাকে ঠিকানা নজরুল ভাই আমার পানের বন্ধ